না আমি গরিব লোকদেরকে সাহায্য করেছিলাম, এখন তোমার কথা শোনার পরে আমি বলছি আমিও তাই করেছিলাম, অথবা আমরাও তাই করেছিলাম। এই যে আমিও তাই করেছিলাম, আমরাও তাই করেছিলাম, অথবা তারাও তাই করেছিল, এই ধরনের কথাগুলো আমরা যখন বলবো তখন এটার ইংরেজি কী হবে সেটাই আমরা এখানে শিখতে চলেছি। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ক্লিকিং মি ডিয়ার ব্রাদার ইন সিস্টার্স, ওয়েলকাম ব্যাক টু নাসির ক্লাব। দিস ইজ নাসির বিফোর ইউ, অ্যান্ড টুডে উই আর গোয়িং টু লার্ন অ্যাডভান্স স্পোকেন সাম কমন এক্সপ্রেশনস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে অ্যাডভান্স স্পোকেনের এক নম্বর ক্লাসে চলে আসলাম এবং আজকের ক্লাসে আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় শিখতে চলেছি। তাহলে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো। ওয়েল ডিয়ার ভিউয়ার্স, তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকে যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে, ধরো যে তুমি বলছো যে তুমি নাসিস ক্লাবে ভিডিও দেখবে, আর এটার ইংরেজি কি? এটার ইংরেজি হচ্ছে যে তুমি বলছো যে আই উইল ওয়াচ নাসিস ক্লাব ভিডিওস, তুমি বলছো। এখন তোমার কথা শোনার পরে তখন আমি বলছি যে আমিও তাই করব। এই যে আমিও তাই করব সেটাই আমরা আজকের ক্লাসে শিখতে চলেছি। ধরো যে তুমি আরেকটি কথা বলছো যে আমি তাকে হেল্প করেছিলাম, তাহলে আই হেল্পড হার বা আই হেল্প দ্য পুয়ার পিপল, মানে আমি গরিব লোকদেরকে সাহায্য করেছিলাম। এখন তোমার কথা শোনার পরে আমি বলছি আমিও তাই করেছিলাম, অথবা আমরাও তাই করেছিলাম। এই যে আমিও তাই করেছিলাম, আমরাও তাই করেছিলাম, অথবা তারাও তাই করেছিল, এই ধরনের কথাগুলো আমরা যখন বলবো তখন এটার ইংরেজি কী হবে সেটাই আমরা এখানে শিখতে চলেছি। অর্থাৎ তুমি যে কাজটাই করো না কেন, ঠিক সেম কাজটাই আমি বলছি যে আমিও সেটা করেছিলাম, আমিও সেটা করতে পারি। ধরো তুমি বলছো যে আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক অ্যান ইংলিশ, তুমি বলছো। তখন আমি বলছি বা আমার সাথে আরও কয়েকজন আছে, তখন আমরা বলছি একসাথে, হ্যাঁ আমরাও তাই পারি, তুমি যেটা পারো সেটা আমরাও পারি। এই ধরনের কথাগুলো আমরা কীভাবে বলবো সেটা আজকে শিখবো। তাহলে আমরা এখানে সাবজেক্ট নিয়ে ফেলেছি, অনেকগুলো সাবজেক্ট, মানে ইউ, হিম, উই, যে কেউ হতে পারে, যে কোনো কিছুই। তো প্রথমে একটা দেখি আমরা, নিশাত হেল্পস নসীন, মানে নিশাত নসীনকে সাহায্য করে। ধরো যে তুমি এবং আরেকজন তোমরা কথা বলছো যে নিশাত নসীনকে সাহায্য করে, তখন এই কথাটা শুনে আমি বলছি যে হ্যাঁ আমিও তাই করি, মানে আমিও এই নসীনকে সাহায্য করি, তাহলে ইংলিশটা কী হবে? এটা হচ্ছে ম্যাটার। তাহলে এটা ইংরেজি, এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেক্ষেত্রে আমাকে এখানে হিসাব করে বসাতে হবে। আমি যাচ্ছি ওইদিকে, এটা আরও আমরা বিশ্লেষণ করি। যেমন হচ্ছে আই, তুমি বলছো যে আই হেল্প ওয়াল, আমি সবাইকে সাহায্য করেছিলাম, অথবা আই ক্যান হেল্প, মানে আমি সাহায্য করতে পারি। তোমার কথা শুনে তখন আমি বলছি যে আমিও তাই পারি, রাইট? তাহলে এখানে যতগুলো কথাই আমরা বলি না কেন, মানে তুমি বা তারা বা যে কেউ যাই করুক না কেন, সেই কাজটা যদি বলি যে আমিও সেটা করতে পারি, আমরাও সেটা করতে পারি, তুমিও সেটা করতে পারো, মানে তুমিও তাই করতে পারো, আমিও তাই করতে পারি, তারাও তাই করতে পারে, এই যে এই কথাগুলো যখন বলবো তখন কীভাবে ইংরেজিটা হবে। এখানে বাংলাটা একটু দেখে নি, আমিও তাই করব, সেও তাই করতে পারি, পারে, এখানে পারে বা পারি, আমরা ইচ্ছে করলে আমির সাথে সবগুলো ম্যাচ করতে পারি, যে আমিও তাই করব, করতে পারি, করেছিলাম, মানে আমিও তাই, আমারও তাই করা উচিত। এখানে আমি এখানে লিখিনি, এটা আমার কথা শুনে তোমরা বুঝে না, যে আমারও তাই করা উচিত। আচ্ছা, আমি বাদ দিলাম, এবার দিলাম সেও তাই করবে, করতে পারে, হ্যাঁ সেও তাই করেছিল, করা উচিত, বিষয়টা এভাবে চলে আসবে। বা তারাও তাই করবে, করতে পারে, করা উচিত, এই যে এভাবে চলে আসবে কথাগুলো। তো অ্যাকচুয়ালি সাবজেক্টের উপর ডিপেন্ড করে এই ক্রিয়াগুলোর চেহারা চেঞ্জ হয়ে যাবে, মানে মডিফিকেশন হয়ে যাবে। তো এটা বুঝে নিও যে যার সাথে যেমন যেটা দেবো তখন সেটা হয়ে যাবে, আর প্রত্যেকটার সাথে ও থাকবে, আমিও, সেও, তারাও, আমরাও, তুমিও। এই হচ্ছে অবস্থা যে তুমিও ইংরেজি শিখবে। কেউ আলোচনা করছে যে হ্যাঁ আমরা নাসিস ক্লাবে ইংরেজি শিখবো, তখন আমি এই কথাটা শুনে বলছি যে হ্যাঁ তুমিও তাই করবে, মানে তুমিও শিখবে, বিষয়টা হচ্ছে এরকম।
তাহলে এটা ইংরেজি আমরা যেটা বলবো সেটা হচ্ছে শো। শো মানে কি? শো মানে হচ্ছে অতএব, তাই। শো এর অর্থ হচ্ছে এটা, রাইট? এবং শো এর আরো অর্থ আছে, শো মানে বেশি বা এত। এখানে শো বলতে আসলে পুরো ঘটনাটাকে বোঝানো হয়েছে, শো বলতে পুরো ঘটনাটা। আই ক্যান লাভ, আই ক্যান হেট, ইউ ক্যান ওয়াচ, ইউ ক্যান ডিল উইথ মি, যে সেন্টেন্সটা বলি না কেন, এই পুরো ঘটনাটাকে, মানে প্রত্যেকটা যে সেন্টেন্স রয়েছে এই পুরো ঘটনাটাকে একটা ওয়ার্ডে বোঝানো হচ্ছে, যে শো মানে সে ঘটনাটা, রাইট? তাহলে শো মানে তাই, মানে ওই পুরো ঘটনাটা, ঘটনাটা উইল আই। এখন উইল আই কীভাবে এটা ম্যাচ? আসলে এখানে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু এক একটা টেন্সের উপর ভিত্তি করে হয়েছে। কোনোটা প্রেজেন্ট ইনডেফিনিট, কোনোটা পাস্ট ইনডেফিনিট, কোনোটা হয়তো বা মডাল আছে, কোনটা শ্যাল, শুড, খুড, প্রত্যেকটাই আছে। তাই এই অক্সিলারি ভার্বগুলোকে আমাকে বুঝতে হবে, টার্গেট করতে হবে। তাহলে এখানে কখনো উইল হতে পারে, ডির হতে পারে, এগুলো সবগুলোই অক্সিলারি ভার্ব। কখনো ডাজ, কখনো শুড, কখনো ক্যান, কখনো কুড, কখনো মাস্ট, এটা হবে। এখন এখানে যে অক্সিলারি ভার্বগুলো হবে এটা কার উপর ডিপেন্ড করে হবে? আমরা জানি যে সাবজেক্টের উপর ডিপেন্ড করে এই অক্সিলারি ভার্বগুলো হয়। তাহলে মাথায় রাখতে হবে যে যদি আমি এখানে উইল দিই, তাহলে উইলের সাথে যে সমস্ত ভার্বগুলো এখানে দেওয়া হয়েছে এগুলো কোনোটাই কন্ট্রাডিক্ট হবে না, মানে কোনো ঝামেলা আসবে না। উইল আই, উইল হি, উইল দে, উইল উই, উইল ইউ, মানে তুমিও, আমিও, সেও, তারাও, আমরাও, তুমিও তাই করবে, মানে ফিউচারকে নির্দেশ করবে, তাই করবে, যে আমিও তাই করব, আমিও, সেও, তারাও, আমরাও তাই করবে, বিষয়টা এভাবে চলে আসবে। যদি বলি যে তুমিও, আমিও, সেও তাই করেছিলাম, জাস্ট করেছিলাম, করেছিলাম মানে ডিড দিয়ে দিলাম। এখানে আমরা শোয়ের পরে ডিড দিয়ে দিলাম এবং ডিড দেওয়ার পরে আমরা আবারও সব সাবজেক্টগুলো বসিয়ে দিলাম, অর্থাৎ আমিও, সেও, তারাও, আমরাও, তুমিও, তাই, এই যে ডিড, মানে পাঁচ মিনিটের সবগুলির ভাব দেওয়া হয়েছে, মানে করেছিলাম, আমিও, তুমিও, সেও তাই করেছিলাম। এবার যদি ডাজ দেই, তাহলে ডাজ হলে কি? প্রেজেন্ট ইনভিটেন্স। যেমন হচ্ছে যে নিশাত হেল্পস নসিন, নিশাত নসিনকে হেল্পস করে। তাহলে এখানে যদি আমি বলতে চাই যে সেও করে, সেও বলতে অন্য একটা লোকের কথা বলি, তাহলে ডাজ শি হতে হবে বা ডাজ হি হতে হবে। বাট আমরা ডাজের সাথে আই, দে, উই, ইউ দিতে পারবো না। আমাকে যদি আই, দে, উই, ইউ এগুলো বসাতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? এখানে এখানে দিতে হবে ডু। তাহলে শো ডু আই, নিশা নিশাত নসিনকে, নিশাত নসিনকে হেল্প করে। তখন আমি বলছি যে আমিও তাই করি, শো ডু আই, শো ডু আই, মানে আমিও তাই করি, বা তারাও তাই করে, শো ডু দে, আমরাও তাই করি, শো ডু উই, শো ডু উই, তুমিও তাই করো, শো ডু ইউ, এভাবে চলে আসবে। আবার শুড যদি ইউজ করতে চাই, যে তোমার, তুমি বলছো যে আই শুড হেল্প দ্য পোর, মানে আমার হেল্প দ্য পোর বলতে গরিবদেরকে সাহায্য করা উচিত। এখন তোমার এই কথাটা শোনার পরে বলছি যে আমারও তাই করা উচিত, তাহলে কি হবে? শো শুড আই, আমারও তাই করা উচিত, আমাদেরও তাই করা উচিত, শো শুড উই, রাইট? অথবা কেউ কোনো ঘটনাটা ঘটাচ্ছে বা বলছে যে আমার তার সাথে, আমি তা, আমার তাকে কিছু দেওয়া উচিত, কেউ বলছে যে আই শুড গিভ হিম সামথিং, কেউ বলছে বা কারো ঘটনা, আর এই ঘটনাটাকে নিয়ে তখন আমি তোমাকে বলছি যে তোমারও তাই করা উচিত, তাহলে শো শুড ইউ, শো শুড ইউ, শো বলতে তার পুরো ঘটনাটা, শুড ইউ, এটা ইন্টারঅ্যাকটিভের মতো হবে। এখানে যতগুলো আছে সবগুলোই কিন্তু ইন্টারঅ্যাকটিভের মতো, এবং এই ইন্টারঅ্যাকটিভের জন্যই কিন্তু আমাদের ডু, হি, ডু, ডাজ, শুড, ক্যান, কুড বসাতে হয়েছে, এবং এগুলো সবগুলোই কিন্তু প্ল্যান ওয়েতে বসাতে হয়েছে, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী চিন্তাভাবনা করে বসাতে হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আমরা যখন কারোর সাথে কথা বলবো তখন আমরা এই স্টাইলে কথা বলবো। কেউ যদি আমাকে বলে যে আই উইল হেল্প দ্য পোর পিপুল, মানে আমি গরিব লোকদেরকে সাহায্য করব, সেক্ষেত্রে বা তুমি হয়তো যদি বলো যে আমি নাসিস ক্লাবের ভিডিও দেখবো, আই উইল ওয়াচ নাসিস ক্লাব ভিডিও, তোমার কথা শুনে যদি আমি বলতে চাই যে আমিও নাসিস ক্লাবের ভিডিও দেখবো, সেক্ষেত্রে আমি
long jeta long jeta structure jeta tumi bolecho ota jodi ami bolte chai tahole I will also watch Nasirs club video othoba I will watch Nasirs club video as well othat ami Nasirs club er video dekhbo eta to amra jani ek hocche I will also shobdo ta diyechi ar ekta hocche I will watch Nasirs club video as well sheshe as well diyechi এছাড়াও আরেকটি নিয়ম হচ্ছে আই উইল ওয়াচ নাসিস ক্লাব ভিডিও আইদার আইদার মানেও হচ্ছে যে আমিও তাহলে ও আমিও এটা কটা আমরা শব্দ পেলাম একটা হচ্ছে অলসো দিয়ে একটা হচ্ছে অ্যাজ ওয়েল দিয়ে একটা হচ্ছে আইদার ই আই টি এইচ ই আর এই তিনটা উদাহরণ একেবারে নর্মাল ইজি ওয়েতে আমরা ইউজ করি বাট আমরা কিন্তু আসলে ইজি ওয়েতে আমরা ইউজ করবো না এখানে আমরা প্রফেশনাল স্টাইলটা ইউজ করবো অ্যাডভান্স লেভেল ইংলিশ ইউজ করবো যেমন হচ্ছে ধরো যে আমিও তোমার সাথে সাক্ষাৎ করবো অথবা আমিও তোমার ভিডিও দেখবো অথবা আমিও নাসিস ক্লাবে ভিডিও দেখবো এটাই লিখছি আই উইল অলসো এখানে আছে এ এল এস ও আই উইল অলসো ওয়াচ নাসিস ক্লাব ভিডিও আই উইল ওয়াচ নাসিস ক্লাব ভিডিও অর্থাৎ আমরা এখানে অলসো ব্যবহার করতে পারি অলসো ছাড়াও আমরা ইচ্ছে করলে আরেকটা স্টাইলে করতে পারি সেটা হচ্ছে আই উইল ওয়াচ নাসিস ক্লাব ভিডিও অ্যাজ ওয়েল আমরা ইউজ করতে পারি এছাড়া আমরা আরেকটা ইউজ করতে পারি সেটা হচ্ছে আইদার ই আই টি এইচ ই আর তার মানে আমরা এই সেন্টেন্সটাতে জাস্ট অলসো ইউজ করতে পারি অথবা অলসো বাদ দিয়ে শেষের দিকে আমরা অ্যাজ ওয়েল ইউজ করতে পারি অথবা আমরা শেষের দিকে আইদারও ইউজ করতে পারি অর্থাৎ এই তিনটাই কিন্তু আমরা এই সেন্টেন্সে ইউজ করতে পারি বাট আসলে আমরা এই নর্মাল স্টাইলটা ইউজ করব না আমরা অ্যাডভান্স লেভেল ইংলিশ এখানে প্রয়োগ করব আর যার কারণে আমরা শো এখানে ইউজ করতে চাচ্ছি আর শো ইউজ করলে সেন্টেন্সের স্ট্যান্ডার্ডটা আপ লেভেলে চলে যাবে আর আমাদেরকে এটাই শিখতে হবে শিক্ষার্থীরা তাহলে আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম